আগামী পরশুদিন বেঙ্গালুরু এফসি ম্যাচ, সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব। জনি কাউকোকে নিয়ে কি আপডেট আছে সেটা নিয়ে জানাবো। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন জনি কাউকোকে নিয়ে লাস্ট কি আপডেট পাওয়া গেছে সেটা জানাবো। নেক্সট হচ্ছে আর কয়েকটা ছোটোখাটো বিষয় আছে সেটা নিয়ে আলোচনা করে নেব। তো দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই গতকাল আইএসএল দেখতে পাননি, তো আপনাদের বলে রাখি যে স্পোর্টস 18-এর কিন্তু দুখানা চ্যানেল আছে। আগে আপনারা দেখতেন স্পোর্টস 18 বলেই একটা চ্যানেল ছিল, এখন কিন্তু স্পোর্টস 18-1 বলে আর একটা চ্যানেল খুলেছে। তো এই দুটো চ্যানেলে যখন দুটো ম্যাচ থাকবে ইম্পর্টেন্ট, তখন এই দুটো চ্যানেলে কিন্তু দেখানো হবে। যেমন ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ যখন দেখানো হচ্ছিল তখন আর একটা স্পোর্টস 18 ফ্রি চ্যানেল ছিল, সেই চ্যানেলটাতে কিন্তু আইএসএলটা দেখানো হচ্ছিল। তো এরকম কোনো ভাবনার কারণ নেই যে ক্রিকেট হচ্ছে বলে ফুটবলটা বন্ধ করে দেওয়া হবে, তা নয়। অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স চ্যানেলটায় ক্রিকেট দেখানো হবে, এবং তার কারণটাও খুব স্বাভাবিক। সেটা হচ্ছে যে ক্রিকেট থেকে প্রচুর টাকা প্রফিট আসে, ফুটবল দেখালে বরং কিছু টাকা লোকসান হয়। তো এই চ্যানেলগুলো ক্রিকেটের টাকার প্রফিটটা দিয়ে ফুটবল দেখানোর যে লসটা সেটাকে অ্যাডজাস্ট করে। ফুটবল দেখিয়ে যে সবসময় প্রফিট পাওয়া যায় বা সেই প্রফিটের মার্জিনটা এতটাই কম হয় সেটাকে প্রফিট বলে ধরা চলে না, সেই জন্যই এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। ন্যাচারালি ফার্স্ট চ্যানেলটাতে কিন্তু ক্রিকেটকে প্রায়োরিটি দেওয়া হবে। এটা মানে ফুটবলকে ছোট করার জন্য নয়, এটা সাধারণ নিয়মেই হচ্ছে। এটা নিয়ে এখন আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না, কারণ ক্রিকেট আমাদের দেশে অনেক বেশি জনপ্রিয় এবং তার থেকে বড় কথা ক্রিকেট থেকে অনেক বেশি টাকা আসে এবং প্রফিট আসে। আর ভবিষ্যতে যদি কোনো দিন আমরা ফুটবলটাকে সেই লেভেলে নিয়ে যেতে পারি বা এশিয়ান ফুটবলেও যদি একটা মোটামুটি জায়গায় আমরা পৌঁছতে পারি, তাহলে আশা করি এই সমস্যাটা আস্তে আস্তে মিটে যাবে। এবার যদি চলে আসি ভারতের জাতীয় ফুটবল দল বা ন্যাশনাল টিম নিয়ে, তাহলে একটা কথাই বলতে হয় যে এই টিমটার থেকে বিশেষ কিছু আমরা আশা করতে পারছি না। তার অনেকগুলো কারণ আছে, টিমটা খারাপ খেলছে বলে না, টিমটা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, প্র্যাকটিস নেই, প্র্যাকটিস করতে পারছে না, প্লেয়ার সেইভাবে নেই, ভাঙাচোরা টিম নিয়ে তারা খেলতে এসছে, টিমের প্লেয়ারদের মধ্যে কোনো কম্বিনেশান তৈরি হয়নি, এই সব সিচুয়েশনের জন্য এই ভারতীয় টিম থেকে বিশেষ কিছু আশা করাটা ভুল হবে। তবুও তারা যা পারফরমেন্স করেছে, তারা বহু বছর পরে এশিয়ান গেমসের রাউন্ড অফ 16-এ গেছে, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট তাদের কাছে। কিন্তু এরপরে যে সমস্ত টিমকে ফেস করতে হবে, তো সেখান থেকে বিশেষ কিছু এই মুহূর্তে আশা করা যাচ্ছে না। এবং তারা যতটা ফাইট দিতে পারে আমরা তাদের পাশেই আছি, তাদের লড়াইয়ে তাদের সঙ্গে আমরা আমাদের সমর্থকরা থাকবো, আমরা তাদের জন্য গলা ফাটাবো, রেজাল্ট যাই হোক সেটা নিয়ে ভেবে লাভ নেই। তো আমার মনে হয় ইন্ডিয়া টিমকে একদম ফ্রি মাইন্ডে এক ভয় ডরহীনভাবে ম্যাচগুলো খেলা উচিত, তাতে যাই রেজাল্ট হবে সেটা সমর্থকরা মেনে নেবে। আমরা জানি আমাদের টিমের সিচুয়েশানটা কী, তারা কী প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, অতএব এটা নিয়ে ভেবে তাদের কোনো লাভ নেই। তারা তাদের খেলাটা খেলে যাক, কোনো প্রবলেম নেই, হারুক জিতুক আমরা আছি পাশে। এর বেশি এই টিম থেকে আমরা কিছু বলতে পারছি না, এই টিমটা নিয়ে যেটাই হবে আমরা সেটা অ্যাকসেপ্ট করে নেবো, আমরা তাদের পাশে আছি। নেক্সট যদি চলে আসি মোহনবাগানের পরশুদিনের ম্যাচ বেঙ্গালুরু এফসির সঙ্গে, এই সময়ের ম্যাচগুলোতে একটা সুবিধে থাকে যে যে টিমগুলো সেট হয়ে গেছে অলরেডি, যেমন মোহনবাগান টিমটা কিন্তু অটোমেটিক্যালি আগের টুর্নামেন্টগুলো খেলার জন্য কিছুটা সেট হয়ে আছে। বেঙ্গালুরু এফসির টিম কিন্তু এখনও পুরোপুরি সেট হয়নি, তারা আগের ম্যাচটা হেরে গেছে, তবে এই ম্যাচটা তারা জেতার একটা চেষ্টা করবেই। ম্যাচটা কখনোই ইজি হবে না, ভীষণই শক্ত ম্যাচ হতে চলেছে। তবে এই সুযোগে বেঙ্গালুরু এফসি এখন যে খেলাটা খেলছে, আর আজ থেকে বেশ কয়েক মাস পরে যখন রিটার্ন লিগ হবে তখন কিন্তু বেঙ্গালুরু এফসি এই অবস্থায় থাকবে না, তারা অনেক সেটেল হয়ে যাবে। তো এই সুযোগে যে টিমগুলো সেটেল নয় সেই টিমগুলোর এগেনস্টে 3 পয়েন্ট কালেক্ট করাটাই মোহনবাগানের প্রথম টার্গেট হওয়া উচিত। কারণ এবছরে আমাদের লিগ সিল যদি টার্গেট করতে হয়, তাহলে ইচ অ্যান্ড এভরি ম্যাচ থেকে আমাদের 3 পয়েন্ট তুলে রাখতে হবে। কারণ প্রথম দিকে ক্যাজুয়ালি খেলার জন্য অনেক সময় আমরা অনেক পয়েন্ট নষ্ট করেছি, আগে দেখা গেছে অনেক টুর্নামেন্টেই আইএসএলের ক্ষেত্রেও। তো সেই পয়েন্টগুলো কিন্তু পরের দিকে এমন একটা সিচুয়েশান তৈরি করে দিয়েছে যে আমাদের হাত থেকে লিগ শিল্ড বা লিগ টপ হওয়ার অপশানটা চলে গেছে। তো এবছর সেই লাস্ট মোমেন্টে লড়াই করে হতে পারবো কি পারবো না, অন্যরা কী পারফর্ম করবে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি না থাকতে চায়, তাহলে এই মুহূর্ত থেকে সিরিয়াসলি প্রত্যেকটা ম্যাচকে নেওয়া উচিত। এবং এই সুযোগে প্রথম দিকে যে 3 পয়েন্টগুলো কালেক্ট করে নেওয়া যাবে সেগুলো শেষের দিকে কিন্তু বিশাল কাজে লাগবে। কারণ শেষের দিকে সেকেন্ড রাউন্ডে কিন্তু টিমগুলো সবকটাই প্রায় সেটেল হয়ে যাবে, তারা প্রথম লিগ খেলার পর তাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো রিপেয়ার করে নিয়ে একটা স্ট্রং টিম নিয়েই তারা টুর্নামেন্টটা কন্টিনিউ করবে।
তো সেই সময়টাতে কিন্তু যে কোনো টিমকে হারানো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে কোনো ম্যাচ আমরা পরের দিকে হারতেও পারি বা ড্রও হতে পারে। তো সেই কথাটা ভেবেই এখন থেকেই যা পয়েন্টটা তোলার সেটা তুলে রাখাটা উচিত বলে আমার মনে হয়। এই ম্যাচটার ক্ষেত্রে মোহনবাগানের যে প্রবলেমটা হবে বা এখন যে ম্যাচগুলো খেলতে চলেছে তাতে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে মোহনবাগানকে কিন্তু অন্যান্য টিমরা স্ট্রং প্রতিপক্ষ হিসেবে ধরে রেখেছে, ফলে তারা তাদের নর্মাল খেলা মোহনবাগানের এগেনস্টে খেলবে না। কারণ আমরা দেখেছি যখন আমরা কোনো স্ট্রং টিমের এগেনস্টে নামি তখন আমরা কোনো স্পেশাল প্ল্যান নিয়ে নামি, নর্মাল খেলা খেলি না, কারণ জানি নর্মাল খেলা খেললে ওই টিমটা আমাদেরকে উড়িয়ে দেবে। তো তাদের খেলাগুলো নষ্ট করে বা তাদেরকে আটকে কীভাবে আমরা ম্যাচটা বার করতে পারি সেই ধরনের প্ল্যানিংই আমরা জেনারেলি করে থাকি। তো এবার বোঝাই যাচ্ছে যে ম্যাক্সিমাম টিম আমাদের এগেনস্টে যখন খেলতে নামবে তারা স্পেশাল প্ল্যান নিয়ে নামবে এবং তারা নর্মাল যে সুন্দর ফুটবল খেলা সেটা খেলবে না, তারা যে কোনোভাবে আমাদেরকে আটকানোর জন্য নানারকম প্ল্যান করবে এবং আমাদেরকেও আমাদের নর্মাল খেলা খেলতে দেবে না, এইটাই একটা প্রবলেম হবে। তো প্রত্যেকটা ম্যাচ, ইচ অ্যান্ড এভরি ম্যাচ আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে এবং প্রত্যেকটা টিম চাইবে আমাদের থেকে 3 পয়েন্ট পাই বা না পাই, আমাদের থেকে 1 পয়েন্ট তারা তুলে নিতে চাইবে, এইটা আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। যদি ফ্রিলি দুটো টিমের মধ্যে ম্যাচ হয় তাহলে ফ্রি মাইন্ডে খেলে তাহলে কিন্তু মোহনবাগান অনেকটা এগিয়ে থাকবে, কিন্তু যেহেতু মোহনবাগান ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, মুম্বাইকে হারিয়েছে, গোয়াকে হারিয়েছে, লাস্ট ম্যাচে উড়িষ্যাকেও হারিয়েছে, পাঞ্জাব এফসির ম্যাচটা আমি ধরছি না, তো সেইটা দেখার পর কিন্তু বাকি টিমগুলো আমাদের এগেনস্টে স্পেশাল প্ল্যানিং করবেই। তো সেই প্ল্যানিংটাকে কাটিয়ে কীভাবে ম্যাচটা বার করব এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। যদিও ফেরান্ডো স্ট্র্যাটেজি নিয়ে কোনো প্রশ্নই হয় না, ফেরান্ডো দারুণ দারুণ কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসছে এবং টিম কম্বিনেশান প্রতি ম্যাচে চেঞ্জ করে দিচ্ছে, খেলার ধরন প্রতি ম্যাচে পাল্টে দিচ্ছে। তো আশা করি এই ম্যাচেও নতুন কিছু নিয়ে ফেরান্ডো হাজির হবে এবং সেটা বেঙ্গালুরু এফসির পক্ষে প্রবলেম তৈরি করবে, এরকমই আশা রাখছি। এবার যদি চলে আসি জনি কাউকোর আপডেট নিয়ে, আপনারা বারবার জিজ্ঞেস করছিলেন, তো জনি কাউকোকে নিয়ে এই আপডেটটাই লাস্ট পাওয়া গেছে। মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোকে বলে দিয়েছে যে জনি কাউকো যে মুহূর্তে ফিট হয়ে যাবে এবং সে টিমের সঙ্গে প্র্যাকটিস করার জন্য যখনই রেডি হয়ে যাবে তখনই যেন সে মেডিকেল ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে টিমের সঙ্গে যোগ দিয়ে দেয়। এবার সেইটা জনি কাউকো কবে করবে সেটা তো আর আমাদের পক্ষে বলাটা সম্ভব নয়, জনি কাউকো যখনই গ্রিন সিগন্যাল ওখান থেকে দেবে তখনই এখান থেকে টিকিট পাঠিয়ে তাকে আনার ব্যবস্থা করা হবে, সেই প্রস্তুতি এখনও পর্যন্ত নেওয়া শুরু হয়নি কারণ জনি কাউকোর তরফ থেকে কোনো রকম খবর এখনও পর্যন্ত আসেনি। যে মুহূর্তে চলে আসবে সেই মুহূর্তে জনি কাউকোকে আনার ব্যবস্থা করা শুরু হবে। তো জনি কাউকোকে নিয়ে এইটাই ছিল আপডেট, আরও কোনো যদি আপডেট এরপর বেরিয়ে আসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আগামীকাল আমি মোহনবাগানের প্রবাবল প্লেইং ইলেভেন কী হতে পারে বা ফার্স্ট ইলেভেন কী হতে পারে সেটা বানাবো এবং সেটা নিয়ে একটা ভিডিও দেবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, সেরকম কোনো আর খবর নেই বা আপডেট নেই, এই ম্যাচটা নিয়েও সেরকম কিছু আপাতত বলার নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।